الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج والعمرة لله، صدق الله العظيم. شبيكي محبت شتي شبتشا مبارك بات এবং হজ সংক্রান্ত কিছু জরুরি পরামর্শ দেওয়ার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করব। পবিত্র কোরআনে এই হজ এবং উমরা এই দুটো বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। আজকে আপনাদের সামনে একটি ছোট্ট বই, হজ ও উমরা এই নামের বইটি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। কেন? এখানে লক্ষণীয় হলো, আপনারা সবাই লক্ষ্য করছেন, ছোট্ট একটি কথা এখানে লেখা আছে, ঘর থেকে বেরিয়ে হজের সম্পূর্ণ পরিপূর্ণ কাজ শেষ করে আবার ঘরে ফেরা পর্যন্ত যত করণীয়, বর্জনীয়, পালনীয়, গ্রহণীয়, অনুকরণীয়, অনুসরণীয় যা যা রয়েছে সব কিছু আপনি এই ছোট্ট বইটির মধ্যে পেয়ে যাচ্ছেন। আমরা অনেকবার হজ করেছি, আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে পরামর্শ দিব, সত্যিকারের পরামর্শ, যেটা অগণিত হাজি ভিড় করে আল্লাহর ঘরে এবং নবী রওজায় পাকে। আপনি কি করবেন? লম্বা দোয়া পড়বেন নাকি লাইন ঠিক রাখবেন নাকি আপনি আপনাকে হেফাজত করবেন? সেই জন্য এই বইটির যিনি লেখক, তিনি ব্যক্তিত্ব ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ AHM হাবিবুর রহমান হুসাইন সাহেব, তিনি নিজে হজ করেছেন। মক্কা, মদিনা, আরাফা, মুজদালিফা, মিনা থেকে শুরু করে সব জায়গা তিনি তন্ন তন্ন করে ঘুরেছেন। তার বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি এই বইটি হজ এবং উমরা আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে তিনি উপহার দিয়েছেন। কেন? এটার ভিতরে কি রয়েছে? এর ভিতরে রয়েছে বিরাট লম্বা করে দোয়া। আপনি মক্কা শরীফের সামনেও পড়তে পারবেন না, মদিনা শরীফ রওজা শরীফের সামনেও পড়তে পারবেন না। বিরাট বিরাট দোয়াকে, বিরাট বিরাট ঘটনাকে তিনি সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে পেশ করেছেন, যা নাকি যে কোনো হাজি, যে কোনো হাজ্জার জন্য এটা খুব বেশি প্রয়োজন হবে। ছোট্ট বাচ্চার থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত এই বইটি আপনাদের, আমাদের সহায়ক হবে, সাহায্য করবে। সেই জন্য তিনি এটাকে সংক্ষিপ্তভাবে করেছেন। কেন করেছেন? তিনি নিজে হজে গিয়েছেন, তিনি সাত চক্করে সাতটি দোয়া, আপনি কোন জায়গায় কোন দোয়াটি করবেন বিরাট লম্বা করে বলা যাবে না। আবার দোয়া ছাড়া, নিয়ত ছাড়া আপনি কাজের পরিপূর্ণতাও লাভ করতে পারবেন না। কেন? বুখারি শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজ করার জন্য আমাকে পরিপূর্ণভাবে নিয়ত করতে হবে। কি উদ্দেশ্য, কি লক্ষ্য, কি উপলক্ষ, সব কিছু নিয়ে নিয়ত যদি আমি না করি তাহলে আমার কাজের মধ্যে শুদ্ধতা আসবে না। বিশুদ্ধভাবে হজ করার জন্য আমরা যদি এই জিনিসটি আমল করতে পারি, এই হজ ও উমরা এই বইটি যদি আপনারা যথাযথভাবে পাঠ করেন, প্রত্যেকটি পাঠক পাঠিকার জন্য এটা কেন এত উপকারী, কেন বা তার জন্য সবার জন্য প্রয়োজন, তার আয়োজনটা কি, সেই আয়োজনটা আমাদের জনাব হাবিবুর রহমান হুসাইন সাহেব এখানে লিপিবদ্ধ করেছেন। আমি আশা করব দিনে এলেম, হজ এটা একটা অনেক বড় এলম, উমরা কম নয়। এই জন্য উমরা হজ এই দুটো জিনিস করার জন্যে আমাদেরকে সাফা মারওয়া থেকে শুরু করে তাওয়াফ থেকে শুরু করে সব এখানে
লিপিবদ্ধ করা হয়েছে সবার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় আকর্ষণীয় গ্রহণীয় পালনীয় সেই জন্য আমি নিজে তন্ন তন্ন করে হজ ও উমরা এই বইটিকে দেখেছি সুন্দর করে দোয়া আছে এর অর্থ আছে এর ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রত্যেকটি পাঠক পাঠিকার মাত্রের জন্য তিনি একটা উপহার হিসেবে আমাদের সামনে দিয়েছেন বিনিময়ে কি করব হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান উত্তমের বদলা উত্তম হওয়া উচিত আমরা জনাব হাবিবুর রহমান হোসেন সাহেবের জন্য দোয়া করব যে খেদমতটুকুন তিনি করলেন এই হজ আর উমরা সম্পর্কে আল্লাহ যেন তাঁকে কবুল করেন এবং এই হজ ও উমরা বইটি আমরা পাঠ করে প্রত্যেকটি পাঠক পাঠিকার মাত্রের জন্যে বিরাটভাবে উপকারের সাথে সাথে হজকে যাতে বিশুদ্ধভাবে করা যেতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك.